মানুষের পাশেই আছি, রোজকার খবরেই থাকি, নেগেটিভ নই আমরা, পজিটিভ হয়ে বাঁচি। নিউজ অনলি 24, নিউজ অনলি 24। সর্বপ্রথমে আমি আমার প্রিয় নেত্রী এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজনৈতিক অভিভাবক, আমার প্রিয় নেতা, ভারতবর্ষের শ্রেষ্ঠ যুব নক্ষত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করছি। প্রথমত হচ্ছে আমি একটু আনন্দিত নই, আমি বরং চিন্তিত, কারণ যে গুরুদায়িত্ব আমার উপর দল দিয়েছে আমি জানি। বিপ্লব দল যেভাবে কাজ করেছেন এবং কয়েক মাসে তিনি যেভাবে বিষ্ণুপুরটাকে সাজানোর চেষ্টা করেছেন, সেই জায়গাটাকে ছাপাতে হবে এটুকু আমি মনে করি। কারণ দিব্যেন্দুদা অবশ্যই যেটা ছিল বিষ্ণুপুরে তার থেকে অনেক ভালো করেছেন, আমি নিজে জানি, আমি নিজে ওনার সঙ্গে কাজ করেছি, সেই সুবাদে আমি জানি। দিব্যেন্দুদাকে প্রথমে রিকোয়েস্ট করবো যে আপনি যেমন পৌরসভা আসতেন সেরকম আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চলার পথে আপনি আমাদের অভিনব কাজ করবেন, এটুকু আপনার কাছে আমরা চাইছি। সরকারি একসঙ্গে আমরা বিষ্ণুপুরকে যেন উন্নত করে নিয়ে যেতে পারি, উন্নয়নের দিকে পরিকাঠামো দিকে সক্ষম। বিষ্ণুপুরবাসীর কাছে আহ্বান জানাবো, আপনাদের যদি কোনো অভিমত থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে বিষ্ণুপুরকে উন্নততর করার ক্ষেত্রে, সেখানে আপনারা অবলীলে আমাকে জানাতে পারেন, নিঃসন্দেহে আমার কাছে এসে পরে আমাকে বলতে পারেন। আমাদের আপনাদের মতামত নিয়ে আমরা উন্নততর বিষ্ণুপুর করার ক্ষেত্রে।